অনেক বড় মাপের মানুষ ছিলেন সাংবাদিক মিশুক মনির। এটি বোঝা গেছে তার মৃত্যুর পর। তার রেখে যাওয়া কাজ থেকেও নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে বলেও মনে করেন বিশিষ্ট জনরা। রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে লিলি মনির স্মৃতি রক্ষা ট্রাস্টের পক্ষ থেকে মিশুক মনিরের স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আঞ্জাম খালিকের প্রতিবেদন জানাচ্ছেন বিল্লাল হোসাইন। বিশ্ববিদ্যালয় শিক্ষক, সম্প্রচার সাংবাদিক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র গ্রাহক ও বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মনিরের স্মৃতি ধরে রাখতে সেরা অডিও ভিজুয়াল রিপোর্টার এবং সেরা চলচ্চিত্র গ্রাহক পুরস্কার প্রদান উপলক্ষে জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশুক মনিরের 64তম জন্মদিনে এই অনুষ্ঠানে অংশ নিয়ে তার স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই দেশে ইলেকট্রনিক্স জার্নালিজম শুরু করেছিলেন মিশুক মনির। আজকে যারা বাংলাদেশে কাজ করছে এই ফিল্ডে, তারা প্রায় প্রত্যেকেই, প্রতিষ্ঠিত যারা আজকে, প্রায় প্রত্যেকেই মিশুকের হাতে তৈরি। যে শিক্ষকদের নাম সবার মুখে শুনতাম ছাত্রদের, প্রথমতই হচ্ছে মিশুক মনিরের কথা, কারণ একটি নামই ঘুরে ফিরে সবার মুখে উচ্চারিত হতো। এ সময় নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, মিশুক শুধু ক্লাসে পড়াতেন তাই নয়, ক্লাসের বাইরেও তার বড় ভূমিকা রয়েছে। মিশুক মনিরের মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি। কোথা থেকে যে মিশুক হঠাৎ বড় হয়ে গেল এটা আমরা টেরই পেলাম না, অন্তত আমি। মিশুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছে। মিশুক চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে মিশুক কত বড় মাপের মানুষ হয়ে উঠেছিল। পরে সেরা প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও সেরা চলচ্চিত্র হিসেবে মাসুদুর রহমান পরিচালিত আনরিকগনাইজডকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান, গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক ও চিত্রনাট্যকার শামীম আখতার সহ অনেকে অংশ নেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।